নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি শুভ বিবাহের যোগ 1427 বঙ্গাব্দে কোন কোন রাশির গাঢ় আছে, সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। এর পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে যে রাশিগুলির কথা বলবো না, তার মানে তা নয় যে সেই রাশিগুলি এবছর বিবাহ হবে না। আমি গ্রহের গোচর অনুযায়ী যে রাশিগুলোর প্রবল সম্ভাবনা আছে সেই রাশিগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, অনেকে দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করে কিন্তু বিবাহে কারো খুব তাড়াতাড়ি হয়, আবার কারো খুব লেট ম্যারেজ হয়। দীর্ঘদিন কেটে যাচ্ছে কিন্তু বিয়ের সে মতো সম্বন্ধ আসছে না, আবার কারো কারো দেখা যাচ্ছে খুব অল্প বয়সে বিয়ে। এগুলো সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই গ্রহের চক্রে কিন্তু এই বিবাহের ডিলেনেস হয়। প্রথম কথা, ছেলেদের ক্ষেত্রে শুক্রের অবস্থান যদি খারাপ থাকে, শুক্র যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, বা শুক্র যদি কোনো নক্ষত্রে থাকে সেক্ষেত্রে, বাজে নক্ষত্রে থাকে সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ঠিক মেয়েদের ক্ষেত্রে তার উল্টোটা, বৃহস্পতি যদি আপনার ছকে বাজে অবস্থাতে থাকে পাপ যুক্ত গ্রহের সঙ্গে থাকে, সেক্ষেত্রে মেয়েদের বিবাহের ক্ষেত্রে ডিলেনেস হয়। পাশাপাশি এই বিবাহেতে ডিলেনেস হওয়ার আরেকটি কারণ, যদি আপনার ছকে মাঙ্গলিক যোগ থাকে সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বিড়ম্বনা করে। এবং যদি সপ্তম স্থানে আপনার জন্ম ছক অনুযায়ী যখন আপনি জন্মিয়েছেন সেই অনুযায়ী সপ্তম স্থানে যদি শনিগ্রহের অবস্থান থাকে রাশিচক্রে, সেক্ষেত্রেও বিয়ে লেট হয়। তো এই সকল বিষয় তো মেন বিয়ের ব্যাপারে আছে, এবং শুভ দশা অন্তর্দশা যদি চলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিয়ে হয়। তো এবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে কোন কোন রাশির এবছর শুভ বিবাহের গাঢ় যোগ দেখা যাচ্ছে 1427, আপনাদের বিয়ের ফুল ফুটতে চলেছে বেশ কয়েকটি রাশির। আবারও বলছি, যেগুলো রাশির কথা বলছি না বলে সেই রাশির যে এবছর 1427 বঙ্গাব্দে বিয়ে হবে না, আমি এমন কোনো কথা বলছি না। যেগুলোর গাঢ় যোগ আছে তারা অবশ্যই এগিয়ে যান, আপনারা সাকসেস পাবেনই পাবেন। প্রথমেই আপনাদেরকে জানাই যে রাশিটির কথা আমি বলবো এক এক করে, যেগুলো প্রবল যোগ আছে। কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের নবমপতি সপ্তম স্থানে অবস্থান করছে এবছর, আপনাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের গাঢ় বিবাহের যোগ আছে, সে ছেলে হোক বা মেয়েই হোক। অবশ্যই আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন, আপনারা এই নিশ্চিতরূপে এবছর আপনাদের বিবাহ হবে। কর্কট রাশি, যাদের হবে না তাদের রাশিচক্রে নিশ্চয় কোনো বিবাহে সপ্তম স্থান পীড়িত আছে, বা আপনার শুক্র বা বৃহস্পতি বা মঙ্গল পীড়িত আছে, সেগুলো আপনারা অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন। এরপরে যে রাশিটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির নবম স্থানে আপনাদের বৃহস্পতির অবস্থান, এবং আপনাদের সপ্তমপতি নবম স্থানে কানেকশান করছে, অর্থাৎ একটা গুরুসৌরী যোগ সৃষ্টি হচ্ছে, এবং সপ্তমপতি নবমে আপনাদের ভাগ্যোদয় করবে। বিবাহের ক্ষেত্রে অনুকূল পরিবেশ বৃষ রাশির হবেই, আমি দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। আবারও বলছি, বৃষ রাশির গাঢ় বিবাহের যোগ আছে, যদি না হয় একান্ত নিজের পার্সোনাল চার্টটি কোনো অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন। এরপরে যে রাশিটির কথা বলবো, আমার মনে হচ্ছে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির নবম স্থানে বৃহস্পতি এবং দশম স্থানে বৃহস্পতি, আপনাদের বিবাহের একটা প্রবল সম্ভাবনা আছে। শুক্রের শুভ অবস্থান
আপনাদের বিবাহের দিকটা প্রশমিত করতে চলেছে। এইবার আমি যে রাশিটির কথা আপনাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তমপতি আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করায় আপনাদের বিবাহ এবছর হবেই কন্যা রাশির, এবং আপনাদের প্রেমের সঙ্গে যারা যুক্ত আছে তাদের প্রেম থেকে বিয়েতে পরিণতি হতে চলেছে কন্যা রাশির। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কন্যা রাশির গাঢ় বিবাহের যোগ, আপনাদেরও বিয়ের ফুল ফুটতে চলেছে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। আপনাদের সপ্তম পঞ্চমের কানেকশান আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হচ্ছে, গ্রহগত অবস্থান তাই বলছে। যদি না হয় একান্ত নিজেদের পার্সোনাল চার্টটি দেখান। এবার আপনাদেরকে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির দ্বিতীয় বৃহস্পতির অবস্থান, রাশিতে বৃহস্পতির অবস্থান, আপনাদেরও বিবাহের প্রবল সম্ভাবনা আছে, গাঢ় যোগ দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির এবছর দুর্দান্ত বিয়ের একটা ভালো যোগ তৈরি হয়েছে, আপনারাও এবছর বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন, আপনাদেরও নিশ্চিত রূপে বিয়ের একটা ভালো অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনাদেরও বিয়ের ফুল ফুটতে চলেছে। এইবার যে রাশির কথা আমি যা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যেটা বিতর্কিত রাশি, যেটা খুব হতাশা পায়, ডিপ্রেশনে থাকে, সেই রাশিটির কথা আমি বলবো, সেটা হচ্ছে মকর রাশি। আপনাদের রাশিতে বৃহস্পতির শুভ, বৃহস্পতির অবস্থান শুভ দৃষ্টি আপনার রাশির সপ্তম স্থানে, যেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয় সেই কর্কট রাশির ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনাদেরও বিবাহের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, গাঢ় যোগ। আপনারা এটা ঠিক করবেন নভেম্বর মাস থেকে, এবছর নভেম্বরের থেকে আপনারা এই বিয়ের ব্যাপারে এগিয়ে যান। মকর রাশির জন্য গাঢ় বিবাহের যোগ, আপনারা যারা বিয়ের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন, শুনি সাড়ে সাথে চলছে, তা সত্ত্বেও আমি বলছি আপনাদের বিয়ের একটা শুভ যোগ সৃষ্টি হয়েছে, আপনারাও এই ব্যাপার এই সময় এই কাজটি লাগিয়ে নেন, এই যোগটি কাজে লাগিয়ে নেন। এরপরে সব শেষে যে রাশিটির কথা বলবো, এই 1427 সালে বিয়ের ফুল ফুটতে চলেছে, সে সব শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও বিয়ের একটা প্রবল সম্ভাবনা, বিয়ের প্রবল গাঢ় যোগ দেখা যাচ্ছে। তো বাদবাকি যে রাশিগুলোর কথা বললাম সেগুলো আপনারাও চেষ্টা করুন, অবশ্যই আপনাদেরও হবে, কিন্তু যেগুলো গাঢ় যোগ আছে সেগুলোকে আমি বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।